আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। যেহেতু এখনও আমরা করোনা সংক্রমণের মধ্যে আছি, তাই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা ঘরে থাকব, মাস্ক ব্যবহার করব এবং সেই সাথে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুব। তো তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসটি আমার অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীদের জন্য। আজকে আমি যে টপিকটি পড়াবো সেটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো জীব থেকে আমাদের যে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ সংগ্রহ করে আমরা সেটি যদি অন্য কোনো জীবে স্থানান্তর করি, তাহলে ওই জীবে সেই কাঙ্ক্ষিত জিনের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলে। একে আবার জিন ম্যানিপুলেশন বা জিন প্রকৌশলও বলে, কারণ আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কোনো জিনের পরিবর্তন, প্রতিস্থাপন, সংস্কার, পুনর্বিন্যাস বা সংশ্লেষণও করতে পারি। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে আবার জিন ক্লোনিং বলে। তো ক্লোনিং তো তোমরা বুঝো যে ক্লোন তৈরি করা, অর্থাৎ কোনো একটি জিনের বা যেটা আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত জিন তার হচ্ছে হুবহু প্রতিরূপ সৃষ্টি করা, মাল্টিপল কপি তৈরি করা, সেটি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে করা হয়ে থাকে। তো আমরা যদি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ডেফিনেশনটি দিতে চাই, সেটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলতে আসলে জিন ম্যানিপুলেশনকে বোঝায় কোনো জীবের, এবং এই জিন ম্যানিপুলেশনের মাধ্যমে বা জিনের পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের ডিজায়ার্ড গোল বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। তো রিকম্বিনেন্ট ডিএনএ যে সংজ্ঞাটি, সেটি হলো যে প্রক্রিয়ায় বিশেষ এনজাইমের মাধ্যমে কোনো ডিএনএকে দুই স্থানে কেটে নির্দিষ্ট অংশ আলাদা করে অন্য কোনো জীবের ডিএনএ কাঙ্ক্ষিত স্থানে সন্নিবেশিত করা হয়, তাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলে। ধরো আমাদের কোনো অর্গানিজম থেকে এরকম, এটি হলো অর্গানিজম এ, এর থেকে কোনো জিন হচ্ছে এনজাইমের মাধ্যমে কেটে, এরকম জিন বা যেটা হলো আমাদের ডিএনএ এনজাইমের মাধ্যমে কেটে অন্য কোনো জীবের জিনোমে স্থানান্তর করা হয় বা ডিএনএ সাথে সংযুক্ত করানোর ফলে তার যে বৈশিষ্ট্য, এই জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং তখন একে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা পুনঃসংযোজিত ডিএনএ টেকনোলজিও বলা হয়। এবং এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তার সুনির্দিষ্ট কিছু স্টেপস বা ধাপ রয়েছে। তো এরকম আমরা সাতটা স্টেপে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে পড়ব। তো প্রথম ধাপ হলো সিলেকশন অ্যান্ড এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড ডিএনএ, অর্থাৎ আমরা যেই ডিএনএকে বা যেই জিন বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের যে জিনকে আমরা চাই, তাকে প্রথমে আমাদেরকে আহরণ করতে হবে, নির্বাচন করতে হবে এবং নির্বাচন করে সেটিকে আহরণ করতে হবে। তারপর ভেক্টর সিলেকশন করতে হবে বা বাহক নির্বাচন করতে হবে। তিন নম্বর হলো কাটিং ডিএনএ মলিকুল বা রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রক্রিয়ায় একটি বিশেষ ধরনের এনজাইম ব্যবহার করা হয় যাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস, এবং এই এন্ডো নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে আমরা আমাদের ডিএনএকে কাট করতে পারি। তারপর জয়নিং ডিএনএ ফ্রেগমেন্ট টু প্লাজমিড ডিএনএ, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ, সেই কাঙ্ক্ষিত ডিএনএকে আমরা প্লাজমিড ডিএনএ সাথে সংযুক্ত করা হয়। আর কম্পিটেন্ট হোস্ট সিলেকশন অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ ট্রান্সফার, তারপর আমাদের উপযুক্ত পোষক নির্বাচন করতে হবে এবং সে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএকে এই পোষক কোষে স্থানান্তর করতে হবে। এক্সপ্রেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ এই যে রিকম্বিনেন্ট ডিএনএ তার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কি পেয়েছে কিনা সেটি আমাদের দেখতে হবে। তারপর ইনসার্শন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু ডিজার্ট সেল, অর্থাৎ এই যে রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করলাম, সেই রিকম্বিনেন্ট ডিএনএকে আমার কোনো কাঙ্ক্ষিত জীব কোষে প্রবেশ করাতে হবে
এবং এই যে সাতটা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পড়ব, তোমরা এটিকে ক্লিক করো, আমি স্টেপগুলো বুঝাচ্ছি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ফার্স্ট স্টেপ হলো সিলেকশন অ্যান্ড এক্সট্রাকশন অফ ডিজার্ভ ডিএনএ ফ্রম ডোনার অর্গানিজম, অর্থাৎ যে যাতা জীব থেকে আমাদের হচ্ছে যে ডিজার্ভ ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে এবং সেই কাঙ্ক্ষিত ডিএনএ কে আহরণ করতে হবে। তো আসলে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন যেই যে জিন বা ডিএনএ কে আমরা হচ্ছে কপি করতে পাই বা অন্যান্য হচ্ছে জীবে স্থানান্তর করতে চাই তাকে বলা হয় কাঙ্ক্ষিত ডিএনএ বা আমাদের জিন অফ ইন্টারেস্ট বলা হয়, অথবা ফরেন ডিএনএ বা প্যাসেঞ্জার ডিএনএ বলা হয়। তো এই যে প্যাসেঞ্জার ডিএনএ আমরা তিন রকমের হতে পারে পেতে পারি, একটি হলো সি ডিএনএ, আরেকটি সিনথেটিক ডিএনএ, আরেকটি হলো র্যান্ডম ডিএনএ। সি ডিএনএ মানে কমপ্লিমেন্টারি ডিএনএ, নর্মালি আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, পরবর্তীতে আরএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, কিন্তু সি ডিএনএ এমন একটি পদ্ধতি যেখানে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমের মাধ্যমে প্রথমে ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি হয় এবং সেখান থেকে আমাদের সি ডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়। আর সিনথেটিক ডিএনএ বা আর্টিফিশিয়াল ডিএনএ, যেটা কৃত্রিমভাবে আমরা যদি কোনো ডিএনএ নিউক্লিওটাইডের যে সংখ্যা এবং বিন্যাস থাকে তাহলে কৃত্রিমভাবে আমরা সেই ডিএনএ প্রস্তুত করতে পারি। এবং সর্বপ্রথম এই ধরনের ডিএনএ প্রস্তুত করেন হরগোবিন্দ খোরানা। তারপরে র্যান্ডম ডিএনএ, আমরা যে অর্গানিজম থেকে ডিএনএ নিব সেই অর্গানিজম থেকে আমরা কিভাবে ডিএনএ কালেক্ট করব সেটি হলো র্যান্ডম ডিএনএ। তবে এই ডিএনএ এক্সট্রাকশন বা আহরণ করার জন্য প্রথমেই আমরা যে অর্গানিজম থেকে ডিএনএ কালেক্ট করব সেটি হতে পারে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক যে অর্গানিজম, প্রথমে তার সেল কালেকশন করতে হবে বা কোষ। তো সেলের উপরে কি থাকে, সেল ওয়াল বা হচ্ছে কোষ প্রাচীর থাকে। তো আমাদের ফার্স্ট কাজ হলো এই যে সেল ওয়াল বা কোষ প্রাচীরকে ডিস্ট্রয় করা বা ভেঙে ফেলা। তো এই যে সেল ওয়াল কে ডিস্ট্রয় করতে হলে কি করতে হবে, বিভিন্ন এনজাইম এবং ডিটারজেন্ট প্রয়োগ করতে হবে। তো দেখো আমাদের অ্যানিমেল সেলের ক্ষেত্রে, এটি যদি আমাদের অ্যানিমেল সেল হয় সেখানে কিন্তু কোনো সেল ওয়াল থাকে না, এটি আমাদের নিউক্লিয়াস ডিএনএ। তো সেল ওয়াল থাকে না, সেখানে হচ্ছে প্লাজমা মেমব্রেন থাকে যেটি হচ্ছে লিপিড এবং প্রোটিন মলিকুল দিয়ে তৈরি। বাট আমাদের যদি এটি প্লেন্ট সেল হয় বা উদ্ভিদের সেল হয় তাহলে আমরা জানি উদ্ভিদের যে সেল ওয়াল সেটি সেলুলোজ নামক উপাদান দিয়ে তৈরি। সেক্ষেত্রে আমরা যে এনজাইমটি প্রয়োগ করব সেটি হলো সেলুলেজ নামক এনজাইম। পরবর্তীতে এটি যদি আমাদের ফাঙ্গাস সেল হয় বা ছত্রাক জাতীয় হচ্ছে কোষ হয় সেক্ষেত্রে তার যে সেল ওয়াল সেটি হলো কাইটিন নির্মিত এবং তার হচ্ছে সেল ওয়াল ডিস্ট্রয় করার জন্য আমরা কাইটিনেস নামক এনজাইম ব্যবহার করব। এবং পরবর্তীতে আমরা যদি ব্যাকটেরিয়ার সেল ইউজ করি, ব্যাকটেরিয়ার কোনো কোষ ইউজ করি, তাহলে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেই সেল ওয়াল ডিস্ট্রয় করার জন্য আমরা যে এনজাইমটি ইউজ করব সেটি হলো লাইসোজাইম নামক এনজাইম। তো এইভাবে আমরা আমাদের যে সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেনকে ডিস্ট্রয় করতে পারি বিভিন্ন এনজাইম দিয়ে। তারপর দেখো সেল ওয়াল ডিস্ট্রয় করার পর আমাদের যে এরকম হচ্ছে ডিএনএ থাকবে, এই সেল ওয়াল ছাড়াও তো আমাদের অনেক বেশি অন্যান্য যে হচ্ছে আদার অর্গানেলস কিন্তু সেলের মধ্যে রয়ে যাবে, যেগুলো প্রোটিন লিপিড দিয়ে তৈরি, এছাড়া কিছু আরএনএও থাকবে। তো এই যে এখান থেকে আমাদের যে প্রোটিনকে দূর করার জন্য আমরা যে এনজাইম ইউজ করব সেটি হলো প্রোটিয়েজ এনজাইম। তারপরে এখানে যদি আমাদের কোনো লিপিড মলিকুল থাকে তাহলে যে এনজাইম ইউজ করব সেটি হলো লাইপেস এনজাইম। এবং আরএনএ থাকলে, আরএনএ তো অবশ্যই আছে, আরএনএর জন্য আমরা যে এনজাইম ইউজ করব সেটি হলো আরএনএস, কিন্তু আমরা এখানে ভুলেও ডিএনএস এনজাইম দিব না, কারণ আমাদের টার্গেট হলো এখান থেকে আমাদের ডিএনএ কে আলাদা করা। তারপর সেটিকে আমরা আলট্রা সেন্ট্রিফিউগেশন করার মাধ্যমে আমরা যে প্রত্যেকটি উপাদান আলাদা করব। তারপর স্টেপ হচ্ছে আমরা এই যে আলাদা করলাম ডিএনএ কে,
তার মধ্যেও কিন্তু বেশ কিছু পরিমাণ হচ্ছে ডেব্রিস বা অন্যান্য উপাদান, এই যে তরল সেই তরলে দ্রবীভূত থাকতে পারে। এবং এখান থেকে আমাদের ডিএনএ কে আলাদা করার জন্য এর মধ্যে আমাদের ঠান্ডা ইথানল বা চিল ইথানল যোগ করতে হবে। এবং চিল ইথানল যোগ করার পর এই যে ডেব্রিসের তলানি পড়বে এবং এই যে ডিএনএ সেই ডিএনএটি উপরে ভাসতে থাকবে। তখন যদি আমরা কোনো একটি গ্লাস দণ্ড বা কাছে রড যদি এখানে দেই দিয়ে ঘুরানো দেই, তাহলে সহজে এই ডিএনএটি এই গ্লাস দণ্ডের মধ্যে পেঁচিয়ে থাকবে। আমরা সহজেই আমরা আমাদের ডিএনএ কে আলাদা করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত যে ডিএনএ সেই ডিএনএটি পেয়ে যাব। এবং এই যে ডিএনএ সেই ডিএনএ এর মধ্যে কিন্তু আমাদের জিন অফ ইন্টারেস্ট রয়েছে। ধরো এটি আমাদের হোল ডিএনএ, কিন্তু এই পুরো ডিএনএটা কিন্তু আমাদের দরকার না। আমাদের হচ্ছে ডিএনএ এর একটি নির্দিষ্ট খণ্ডক দরকার, যেটাকে বলা হয় আমাদের জিন অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট বা কাঙ্ক্ষিত ডিএনএ। তো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ পাওয়ার জন্য একে কি ছোট ছোট টুকরায় পরিণত করতে, ছোট ছোট ফ্রেগমেন্ট বানাতে হবে। তো এবং এই ছোট ছোট টুকরা করার জন্য আমাদের কি লাগবে, 1 কেজি দরকার হয়, এবং যাকে বলা হয় জেনেটিক সিজর বা মলিকুলার সিজরও বলা হয়। তো এই যে মলিকুলার সিজর হিসেবে যে এনজাইমটি ব্যবহার করা হয় সেই এনজাইমটিকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এখানে যে এনজাইমটি ব্যবহার করা হয় সেটি হল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এবং এই এনজাইমটি এখানে দেওয়ার সাথে সাথে এরকম বিভিন্ন ফ্রেগমেন্টে হচ্ছে হয়, অর্থাৎ মাল্টিপল পিসেস অফ ডিএনএ তৈরি হয় এখানে। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোথা থেকে আসলো, কেন এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম হলো, তারপর ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনটি, পেলিনড্রমিক সিন্ড্রোম কি, তো সেটি নিয়ে তোমাদের আমি আলাদা একটি লেকচার দিব, যেখানে আমি দ্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে জানবো। তো এখন শুধু জেনে নাও যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ কি। এখানে বিভিন্ন ডিএনএ ফ্রেগমেন্ট তৈরি করবে, যার মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ বা জিন অফ ইন্টারেস্ট হচ্ছে থাকবে। কিন্তু দেখো যে এরকম ফ্রেগমেন্ট ছোট ছোট টুকরায় তৈরি হলো, যে ডিএনএ এরকম কালার ম্যাটেরিয়াল নয়, যে হচ্ছে আমরা সহজেই যে জিন অফ ইন্টারেস্ট লাল কালার, সেখান থেকে সহজেই আমরা জিন অফ ইন্টারেস্টকে বা আকাঙ্ক্ষিত ডিএনএ কে আলাদা করব। তো এটি খুবই আণুবীক্ষণিক প্রসেস, বা এটি আসলে বোঝা যাবে না। যারা আসলে ডক্টর বা এই বিষয়ে নিয়ে কাজ করেন, এই বিষয়ের সায়েন্টিস্ট, তারাই এটি করতে পারে। জাস্ট আমাদের বুঝতে হবে ইমাজিনেশন দিয়ে এই জিনিসটিকে বুঝতে হবে। তো এখান থেকে আমাদের এই যে কাঙ্ক্ষিত ডিএনএ সেই ডিএনএটিকে আলাদা করার জন্য আমাদের যে টেকনিক ফলো করতে হবে সেটিকে বলা হয় জেল ইলেকট্রোফোরোসিস। এবং এই জেল ইলেকট্রোফোরোসিস টেকনিকের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ কে এক্সট্রাকশন করতে পারি। এরকম কাঙ্ক্ষিত ডিএনএ কে আমরা এরকম এক্সট্রাকশন করতে পারি, এবং সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ কে ডিএনএ কে এক্সট্রাকশন বা আহরণ করতে পারি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির আমাদের যে সেকেন্ড স্টেপ সেটি হলো ভেক্টর সিলেকশন বা বাহক নির্বাচন। তো দেখো আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত ডিএনএ আমরা সংগ্রহ করলাম, যে কাঙ্ক্ষিত ডিএনএ আহরণ করলাম, সেই কাঙ্ক্ষিত ডিএনএ কে আমরা কিন্তু সরাসরি হচ্ছে কোনো সেলে হচ্ছে বা জীবদেহে বা পোষক কোষে প্রবেশ করাতে পারবো না, কারণ এটি খুবই হচ্ছে কষ্টসাধ্য সময়সাধ্য ব্যাপার। কারণ হচ্ছে আমাদের ডিএনএ যে মলিকুল সেটি হলো নেগেটিভলি চার্জ হাইড্রোফিলিক মলিকুল। তো সহজেই সেটি আমাদের কোনো কোষ প্রাচীর ভেদ করে সেই প্রাচীরে
প্রবেশ করতে পারে না। তো সবচেয়ে ভালো হচ্ছে পদ্ধতি হলো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ, সেই কাঙ্ক্ষিত ডিএনএ কে কোন যদি ভেহিকেল বা ট্রান্সপোর্টের মাধ্যমে আগে সেই ট্রান্সপোর্টে প্রবেশ করিয়ে তারপর সেটিকে আমরা পোষক কোষে ইনসার্ট বা প্রবেশ করানো হয়, সেটি সবচেয়ে ভালো উপায়। এবং সেই হিসেবে যে ট্রান্সপোর্ট বা ভেহিকেল এখানে ইউজ করা হয় তাদেরকে বলা হয় ভেক্টর বা বাহক। তো ভেক্টর নিয়েও তোমাদের আরেকটি আলাদা ক্লাস হবে যেখানে ভেক্টর সম্পর্কে আমরা ডিটেলস জানব। তো কোন ধরনের ভেক্টর বা বাহক আমরা ইউজ করব সেটি আসলে পোষকের উপর নির্ভর করে। যদি পোষক কোষটি ব্যাকটেরিয়া হয় সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যে বাহকটি ব্যবহার করা হয় প্লাজমিড বাহক। তো সেটি যদি আবার হিউম্যান আমাদের পোষক কোষ হয় বা মানুষ আমরা পোষক কোষ হই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্লাজমিডকে বাহক হিসেবে ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে অন্যান্য আরও বাহক আছে সেগুলো ব্যবহার করা হয়, যেমন রেট্রোভাইরাস বাহক ব্যবহার করা হয়। তো তোমরা মনে করতে পারো যে রেট্রোভাইরাস সেটি তো আসলে ভাইরাস, সেটা আমাদের জন্য ক্ষতিকর। তবে এই রেট্রোভাইরাস এর মধ্যে যেই জায়গাটুকু আমাদের ক্ষতিকর, জিনের যেই জায়গাটুকু ক্ষতিকর সেই জায়গাটুকুকে বাদ দিয়ে বা সেই জায়গাটুকুকে ইনঅ্যাক্টিভ করে আমাদের এই যে কাঙ্ক্ষিত জিন সেটি কোনো হোস্ট দেহে প্রবেশ করানো হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা বাহক হিসেবে যে এটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হলো প্লাজমিড বাহক। তো প্লাজমিড হলো কিছু সার্কুলার বা ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে ডিএনএ, এরকম সার্কুলার বা ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে ডিএনএ ব্যাকটেরিয়ার মূল জিনোম বহির্ভূত। এটি যদি একটি ব্যাকটেরিয়া কোষ হয় তাহলে ব্যাকটেরিয়ার যে মূল জিনোম বহির্ভূত কিছু সার্কুলার হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে যাদেরকে প্লাজমিড বলা হয়। এবং এই প্লাজমিডগুলা স্বপ্রজননে সক্ষম, অর্থাৎ এই প্লাজমিডগুলা মাল্টিপ্লিকেশন করতে পারে। তো এই প্লাজমিডগুলা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য সেই প্লাজমিডগুলো আসলে দরকারই নয়। এখান থেকে যদি আমরা এই প্লাজমিড সরিয়েও ফেলি তাহলে ব্যাকটেরিয়া কিন্তু মাল্টিপ্লাই করতে পারবে বা গ্রো করতে পারে। তো বর্তমানে বিভিন্ন ধরনের প্লাজমিড ব্যবহার করা হয়, অর্থাৎ ন্যাচারালি আমরা যে প্লাজমিড পাই ব্যাকটেরিয়া থেকে সেই প্লাজমিডের সাথে আর অন্য কিছু বৈশিষ্ট্য যোগ করে আর্টিফিশিয়ালি বা বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের প্লাজমিড ব্যবহার করা হয়। তো প্লাজমিড ছাড়াও আমরা বিভিন্ন ধরনের বাহক এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করতে পারি। সেগুলো হলো ব্যাকটেরিওফাজ বাহক, YSE বাহক, রেট্রোভাইরাস বাহক, এছাড়া কসমিড বাহক, বিভিন্ন ধরনের বাহক আছে। তো এভাবে আমাদের আমরা কোন পোষক কোষে বা হোস্ট সেলে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রবেশ করাবো তার উপর ডিপেন্ড করে আমাদের ভেক্টর বা বাহক নির্বাচন করতে হবে। তো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির থার্ড স্টেপ হলো কাটিং ডিএনএ মলিকুল বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। অর্থাৎ আমরা যে আমাদের ডিএনএ মলিকুল, যে বড় একটি ডিএনএ মলিকুল আমাদের আসলো, সেই ডিএনএ মলিকুলকে আমরা হচ্ছে এর থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অংশ, কাঙ্ক্ষিত যে জিন সেটিকে আমরা, এটি আমাদের যদি কাঙ্ক্ষিত জিন হয় সেটিকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা কাটব। এবং এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে বলা হয় মলিকুলার সিজার বা জেনেটিক সিজার বা আণবিক কাচিও বলা হয়। তো দেখো এই এন্ডোনিউক্লিয়াস কথাটি কোথেকে আসলো। তো নিউক্লিয়াস, নিউক্লিয়াস হলো এক ধরনের এনজাইম যেটি হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে পারে। তো আমাদের নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, নিউক্লিক অ্যাসিড কয় ধরনের, দুই ধরনের, একটি হলো ডিএনএ আর একটি হলো আরএনএ। তো ডিএনএ কে যে এনজাইম ভাঙে তাকে বলা হয় ডিএনএস, এবং আরএনএ কে যে এনজাইম ভাঙে তাকে বলা হয় আরএনএস, এবং কমন নাম হলো নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস আবার দুই ধরনের হয়, একটা হলো এক্সোনিউক্লিয়াস, এক্সো নিউক্লিয়াস, আর একটি হলো এন্ডো নিউক্লিয়াস। তো এক্সোনিউক্লিয়াস হলো এমন ধরনের এনজাইম যেটি হলো কোনো হচ্ছে ডিএনএ প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিওটাইড অপসারণ করে। তো আমরা তো জানি যে কোনো ডিএনএ হচ্ছে মলিকুল
পলিনিউক্লিওটাইড অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি, যখন প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিওটাইড অপসারণ করে তাকে বলা হয় এক্সো নিউক্লিয়াস। আর অ্যান্ডিন নিউক্লিয়াস হলো এই ধরনের এনজাইম, যে এনজাইমগুলা কোনো হচ্ছে ডিএনএ মাঝখানে মাঝখানে কেটে ফেলতে পারে, মাঝ বরাবর বা বরাবর কেটে অনেকগুলা ফ্রেগমেন্ট তৈরি করতে পারে, তাকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। দেখো একে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কেন বলা হয়? দেখো আমাদের এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমটি কিন্তু যে আমার মর্জি মতো যেখান থেকে খুশি সেখান থেকে সে এই ডিএনএ মলিকুলকে কাটতে পারে না, এবং এই মলিকুলকে কাটার জন্য এই যে হচ্ছে আমাদের এই ডিএনএ এনজাইম কিছু রিকগনিশন সাইট সে রিকগনাইজ করতে পারে, যাদেরকে বলা হয় কিছু স্পেসিফিক সিকোয়েন্স বা কিছু সাইট সে রিকগনাইজ বা চিনতে পারে, সে তাদেরকে বলা হয় রিকগনিশন সাইট। তো দেখা গেছে রিকগনিশন সাইটগুলো সাধারণত পেলিড্রমিক সিন্ড্রোমে হয়ে থাকে, পেলিড্রম সিন্ড্রোমে হয়ে থাকে, সিকোয়েন্স হয়ে থাকে পেলিড্রম সিন্ড্রোম। পেলিড্রম হলো এমন ধরনের সিকোয়েন্স যেটা সামনে থেকে পড়লে যা পিছন থেকে পড়লেও যা, যেমন হচ্ছে দেখো ম্যাডাম কথাটি, ম্যাডাম কথাটি সামনে থেকে পড়লেও যা পিছন থেকেও পড়লেও তা। তো আমাদের এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম এমন ধরনের হচ্ছে সিকোয়েন্স হচ্ছে খোঁজে যেটা পেলিড্রমিক সিকোয়েন্সে বিন্যস্ত থাকে। তো এখানে একটি এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যেটি হলো ইকো আর ওয়ান এনজাইম। তো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আসলে অনেকগুলো হয়ে থাকে, প্রায় অনেক ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আবিষ্কৃত হয়েছে, এবং প্রত্যেকটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের জন্য কিন্তু আলাদা আলাদা রিকগনিশন সাইট রয়েছে। যেমন ইকো আর ওয়ান এনজাইম যে পেলিয়ান্ড্রোমিক সিন্ড্রোম বা বিন্যাসটি সে চিনতে পারে সেটি হলো GAATTC। দেখো এর যদি হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স থেকে CTTAAG, অর্থাৎ দেখো এখান থেকে পড়লে যা এখান থেকে পড়লো তা, CAATTC GAATTC, অর্থাৎ এটি একটি পেলিড্রমিক সিন্ড্রোম। তো আমাদের রেস্ট্রিকশন এনজাইম সেই পেলিড্রমিক সিন্ড্রোমকে রিকগনাইজ করতে পারে, অর্থাৎ যেখানে এই রিকগনিশন সাইট আছে সেখানে সে এই রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারে। তো এখানে একটি মজার বিষয় হলো যে এই যে ইকো আর ওয়ান বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম যে ইচ্ছা হলো এই মাছ বরাবর কেটে ফেললো এরকম না, তার একটা স্পেশাল নিয়ম আছে বা একটা স্পেসিফিক হচ্ছে ঢঙ্গে বা স্পেসিফিক ওয়েতে সে হচ্ছে এই এনজাইমকে কাটে। যেমন এখান থেকে সে এই জায়গাতে কাটলো, জি থেকে কাটলো, আবার এখান থেকে সে এখান থেকে কাটলো, এখান থেকে এই বরাবর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এখানে কেটে ফেললো আর নিচের দিক থেকে এই জিনিসটাকে কেটে ফেললো। তো কেটে ফেললো মানে কি, আমাদের এই যে এনজাইম এর যে ফসফোডাইএস্টার বন্ড আছে সেই ফসফোডাইএস্টার বন্ডকে ভেঙে ফেলে। আসলে এটি এমন জিনিস যে আমরা আসলে এটি বুঝতে পারবো যখন আমরা ইমাজিনেশন করতে পারবো। তাহলে যখন এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ইকো আর ওয়ান এটিকে কেটে ফেলো তখন আমরা কি এরকম একটা স্টিকি ইন্ড পাবো, অর্থাৎ দেখো যদি এটি সরাসরি হচ্ছে কাটতো তাহলে কি এই দুই দিকেই কিন্তু সমান থাকতো, তখন আমরা যে প্রান্তগুলো পাবো সেটাকে বলা হয় ব্লান্ট ইন্ড বা ভোতা প্রান্ত। আর যখন এইরকম দেখো একটা সাইডে কিন্তু আমাদের আনপেয়ার্ড বেজ আছে, দেখো এই জায়গাটা কিন্তু আনপেয়ার্ড আবার এই জায়গাটা আনপেয়ার্ড থাকে, যখন এই জায়গাটা আনপেয়ার্ড থাকে সে ইজিলি হচ্ছে চেষ্টা করে যে পেয়ার্ড হওয়ার জন্য, এর প্রান্তগুলো স্টিকি থাকে এবং স্টিকি প্রান্ত ট্রাই করে অন্য কোনো তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য, এই জন্য এই প্রান্তগুলোকে বলা হয় স্টিকি এন্ড। তো দেখো এটি আমাদের হচ্ছে জিন অফ ইন্টারেস্ট এবং এটি হচ্ছে আমাদের পেলিড্রমিক যে হচ্ছে সিকোয়েন্স। তো এখান থেকে যদি এখান থেকে আমরা কাট করি, এই অংশটা কাট করি আবার এই অংশটাকে কাট করি, তাহলে আমরা এরকম একটি যে আমাদের জিন অফ ইন্টারেস্ট হচ্ছে পাবো। তো আমাদের জিন অফ ইন্টারেস্টটা কীরকম থাকবে, অনেকটা এই ধরনের থাকবে, আবার ওই দিক থেকেও
অনেকটা এরকম থাকবে, তাহলে সে ইজিলি হচ্ছে এই জায়গার সাথে কি বাইন্ড হচ্ছে করতে পারবে ইজিলি, সে হচ্ছে অন্য কোনো হচ্ছে প্লাজমিডের সাথে কি বাইন্ড করতে পারবে। তো দেখো এখন আমরা আমাদের যে হচ্ছে জিন অফ ইন্টারেস্ট সেটি আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ থেকে আমরা কেটে ফেললাম এবং তার দুই প্রান্তই কিন্তু স্টিকি ইন থাকলো। ঠিক তেমনি ভাবে আমাদের যে ভেক্টর যেটি হলো প্লাজমিড ভেক্টর সেটি কিন্তু এরকম থাকে। তো প্লাজমিড ভেক্টরেও কিন্তু এরকম রিকগনিশন সাইট থাকে এবং ঠিক যেই এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ থেকে আমরা জিন অফ ইন্টারেস্ট হচ্ছে কালেক্ট করব বা কাঙ্ক্ষিত জিন কালেক্ট করব, ঠিক সেই এনজাইম দ্বারা কিন্তু আমরা আমাদের যে প্লাজমিড ভেক্টর সেই ভেক্টরকে কেটে ফেলবো। তো তোমাদের কোশ্চেন জানতে পারে যে হচ্ছে যদি হচ্ছে এই একই রিকগনিশন সাইট প্লাজমিডের ভিতর ওর হচ্ছে অনেকগুলা থাকে তাহলে তো প্লাজমিড অনেকগুলা হচ্ছে টুকরাও হয়ে যাবে, বাট হচ্ছে প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য থাকে, প্লাজমিড বা বাহক হওয়ার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। তো সেরকম একটা বৈশিষ্ট্য হলো একই এনজাইমের জন্য প্লাজমিডের ক্ষেত্রে একটা রিকগনিশন সাইট থাকবে, তার অনেকগুলা হচ্ছে মাল্টিপল রিকগনিশন সাইট থাকে কিন্তু সেটি ভিন্ন ভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের জন্য, বাট একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের জন্য একটা হচ্ছে রিকগনিশন সাইট থাকে। তাহলে আমাদের এই যে ইকো আর ওয়ান সহজেই হচ্ছে আমাদের এই এটিকে এরকম এরকম হচ্ছে কেটে ফেললো এবং তার হচ্ছে দুই প্রান্তে কি এরকম স্টিকি ইন্ড দেখা যাবে, এরকম হচ্ছে স্টিকি ইন্ড দেখা যাবে। দেখো তাহলে কে হচ্ছে সহজেই এই যে এই যে কাঙ্ক্ষিত ডিএনএ সেটি সহজেই এর মধ্যে হচ্ছে কোনো বিনা হচ্ছে বাধায় সহজেই কাঙ্ক্ষিত ডিএনএ সেটি এইখানে হচ্ছে প্রবেশ করতে পারবে এবং তার যে আনপেয়ার্ড যে বেস বা স্টিকি ইন এখানেও কিন্তু আনপেয়ার্ড বেস আছে সেগুলো সহজে এখানে জোড়া লেগে যাবে। তো এটি হলো আমাদের থার্ড স্টেপ। তারপরে আমরা আমাদের ফোর্থ স্টেপে হলো এই যে আমাদের যে বাহক ডিএনএ সেই বাহক ডিএনএ সাথে যখন আমরা আমাদের এরকম যে কাঙ্ক্ষিত ডিএনএ স্থাপন করলাম সেটি তো হচ্ছে যেটা হাইড্রোজেন বন্ড সেগুলা যুক্ত হবে কিন্তু বাট এই যে দেখো এই যে এই জায়গাগুলোতে যেটা ফসফোডাইএস্টার বন্ড সেটি কিন্তু সে জোড়া লাগাতে পারে না এবং আমাদের ফোর্থ স্টেপ হলো এই যে ফসফোডাইএস্টার বন্ড যেটা আছে সেটাকে লাইগেস এনজাইম দ্বারা জোড়া লাগানো এবং সহজে এই লাইগেস এনজাইম দ্বারা এটি হচ্ছে জোড়া লাগানো যায় এবং এখানে হচ্ছে তার সহকারী হিসেবে বিভিন্ন ধরনের যে এটিপি ইউজ করতে হয়। ঠিক করো এটি এখন আমরা দেখো আমাদের থার্ড যেটি আমাদের হচ্ছে ফোর্থ স্টেপে কি ছিল যে আমরা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে আমরা আমাদের কি এই যে প্লাজমিডকেও হচ্ছে কাট করতে পারছি এবং আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএকেও আমরা কেটে ফেলছি এবং দুই প্রান্তে স্টিকি ইন তৈরি হলো এবং এই স্টিকি ইন সহজেই হচ্ছে তার যে কমপ্লিমেন্টারি বেস পেয়ার স্টিকি ইনকে যেটা আনপেয়ার্ড বেস পেয়ার থাকে সহজে এখানে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারে এবং হচ্ছে এখানে ফসফোডাইএস্টার বন্ধনকে জোড়া লাগানোর জন্য এখানে ডিএনএ লাইগেস এনজাইম ব্যবহার করা হয়, ফলে আমাদের যে ডিএনএটি তৈরি হলো সেটিকে বলা হয় হাইব্রিড ডিএনএ বা কাইমেরিক ডিএনএ বা পূর্ণ সংযোজিত ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ। তার যে পরের স্টেপ হলো আমাদের পাঁচ নাম্বার স্টেপ, সেটি হলো কম্পিটেন্ট হোস্ট সিলেকশন অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ ট্রান্সফার। তারপর আমরা আমাদের উপযুক্ত হোস্ট সিলেক্ট করব এবং এই যে হোস্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আমাদের বাহক নির্বাচন করব। যদি আমাদের হোস্ট হচ্ছে ইকোলাই নামক ব্যাকটেরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বাহক হবে প্লাজমিড যে হচ্ছে ভেক্টর। তো এইখানে আমরা আমাদের এটি আমাদের হোস্ট যে হচ্ছে সেল যেটি হলো ইকোলাই, তো এই ইকোলাইটির মধ্যে যেটা আমরা মিডিয়ামে চাষ করব সেই মিডিয়ামে এই ইকোলাইয়ের সংখ্যা বৃদ্ধি করা হয়।
তো সেখানে যে মিডিয়াম দেওয়া হয় সেটি হলো 11-11 মিডিয়াম। তো সেই 11-11 মিডিয়ামের মধ্যে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ কে রাখা হয় এবং সেটি সহজেই হচ্ছে পুষ্টি দ্রব্য গ্রহণ কালে এখান থেকে তার রিকম্বিনেন্ট ডিএনএটি সে এখানে নিয়ে যেতে পারে, এখানে রিকম্বিনেন্ট ডিএনএটি হচ্ছে নিয়ে যেতে পারে, এরকম রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে যায় হোস্ট সেলে। এবং এখানে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় যাতে হোস্ট সেলে ভেদ্যতা বৃদ্ধি পায় এবং সহজেই হচ্ছে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএটি প্রবেশ করতে পারে। তো আমাদের 6 নম্বর যে স্টেপ সেটি হলো এক্সপ্রেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ। দেখো আমাদের যখন হচ্ছে এখানে হোস্ট সেলে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করে তখন আমরা 3 ধরনের হচ্ছে সেল হচ্ছে 3 ধরনের রেজাল্ট হচ্ছে পেতে পারি। দেখো হচ্ছে দেখো কোনটিতে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ নাই করতে পারে, এখানে কোনো রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করে নাই, এখানে আমাদের যে টার্গেট রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করেছে। আবার দেখো কোনটিতে হচ্ছে কি এই যে হচ্ছে এখানে হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ হচ্ছে প্রবেশ করার আগেই সেটি আবার জোড়া লাগাতে পারে, অর্থাৎ প্লাজমিড ঠিকই আছে কিন্তু সেই প্লাজমিডে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ সেই ডিএনএটি প্রবেশ করতে পারে না। তাহলে আমরা 2 ধরনের টাইপ পেতে পারি, একটি হলো নন ট্রান্সপোর্ট, অর্থাৎ এখানে আমাদের কোনো রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করেই নেই। তো এটা এরকম না যে হচ্ছে এটা একটা মলিকুলার টেকনিক, প্রবেশ করতেও পারে আবার নাও করতে পারে। তো এইখানে আমাদের যে টার্গেট ডিএনএ প্রবেশ করলো আর এখানে আমাদের যে প্লাজমিড সেটি হলো নর্মাল হচ্ছে প্লাজমিড, যেখানে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ বা জিন অফ ইন্টারেস্ট নেই, এটা হলো আমাদের নন ট্রান্সপোর্ট। আর ট্রান্সফর্মের মধ্যে 2 ধরনের, একটা হচ্ছে রিকম্বিনেন্ট ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে নন রিকম্বিনেন্ট ট্রান্সপোর্ট। তো এইগুলো থেকে আমরা কিছু সিলেক্টেবল মার্কার ইউজ করে সহজেই এখান থেকে আমরা আমাদের যে ট্রান্সপোর্ট রিকম্বিনেন্ট ডিএনএ সেটিকে আলাদা হচ্ছে করতে পারে। এবং সিলেক্টেবল মার্কার হিসেবে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ইউজ করি, অর্থাৎ প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য থাকে বা প্লাজমিডে এমন কিছু জিন থাকে যে জিনগুলো অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট, অর্থাৎ যদি এই যে হচ্ছে ব্যাকটেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিক দিলে তো মারা যায় কিন্তু সেই ক্ষেত্রে যদি এই ধরনের জিন থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, তখন সেই ব্যাকটেরিয়াগুলো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিকে মারা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন, তারপরে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন ইউজ করে আমরা এখান থেকে সহজেই আমাদের যে এই রিকম্বিনেন্ট ট্রান্সপোর্ট ডিএনএ কে আলাদা হচ্ছে করতে পারি। এছাড়া বিটা গ্যালাকটোসাইট জিন আছে যেখানে আমরা ব্লু হোয়াইট স্ক্রিনিং এর মাধ্যমেও আলাদা করতে পারি। তো সেটি আমি তোমাদের একদম যখন বাহক পড়াবো সেখানে তোমরা এই ব্যাপারটি আরো বেশি ইজিলি বুঝতে পারবে। তারপর আমাদের যেটি যখন হচ্ছে আমরা এই যে এক্সপ্রেশনটি আলাদা করতে পারবো যে রিকম্বিনেন্ট ট্রান্সপোর্ট ডিএনএ প্রবেশ, তখন সেটিকে আমরা বড় বড় বায়োরিয়েক্টরে প্রবেশ করাবো না, করার নেই হচ্ছে আমাদের যে টার্গেট প্রোডাক্ট সেই টার্গেট প্রোডাক্ট উৎপাদন করতে পারি। তখন বড় বড় বায়োরিয়েক্টরে প্রবেশ করানোর ফলে, অর্থাৎ এই যে ধরো এটি যদি আমাদের ইনসুলিন প্রোডাকশনের জিন থাকে তাহলে তো সহজেই কি ইনসুলিন প্রোডাকশন হচ্ছে করবে, কারণ এই যে কাঙ্ক্ষিত জিন থেকে কে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, অর্থাৎ আমাদের যে ইকোলাই সেল সেটি ইনসুলিন তৈরির একটা কারখানা হিসেবে কাজ করবে। এছাড়া আমরা সেটিকে এই যে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ সেটিকে আমরা যে কোনো হোস্ট সেলেও প্রবেশ করাতে পারি, যে কোনো হচ্ছে অর্গানিজম বা যে কোনো উদ্ভিদ বা প্রাণীতে প্রবেশ করে সেখান থেকে আমরা ট্রান্সজেনিক প্রাণীও উৎপাদন করতে পারি। এইভাবে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ যে টেকনোলজি সেই টেকনোলজিটি হয়ে থাকে। তো এই হচ্ছে আজকে আমার ক্লাস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাই।